বন্ধুরা, আরো একটি ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসো। কেমন আছো তোমরা? আমি খুব ভালো নেই, কেননা বুঝতেই পারছো তোমরা মুখ চোখ দেখে গরম আমাদের এখানে। মানে কি বলবো, এতটা 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 গরম। দাঁড়াও একটু তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের ওয়েদারের অবস্থা। ওয়েদার রোদ ওঠেনি, কিন্তু মেঘলা। সকালে একটু রোদ উঠেছিল, মেঘলা, মানে রোদ আছে কিন্তু রোদের তেজ নেই, কিন্তু গরমের তেজটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। দেখতে পাচ্ছো দুপুরবেলা এখন শুনশান একদম, ও ভাবসা গরম, মানে কি বলবো, এত এতটা গরম কিছু বলা নেই। আবার দেখো রোদটা উঠছে হালকা হালকা। বন্ধুরা, তোমরা তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি কি টপিক নিয়ে আজকে ভিডিওটা করতে এসেছি। আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি, আজকে একটা স্টোরি, একটা স্টোরি হবে, একটা স্টোরি তোমাদেরকে আজকে শেয়ার করবো। 2020-র আমার যে ডেলিভারি হয়েছিল, সেই ডেলিভারির সময় যে আমার সিচুয়েশনটা কীরকম ছিল সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আমি কিন্তু ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করছি না, কেননা ওটি এক্সপিরিয়েন্স আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, আমার ফুল প্রেগনেন্সি জার্নিও কিন্তু শেয়ার করেছি। তবে আজকে আমি একটা অন্যরকম স্টোরিটা বলবো, মানে করোনা প্যান্ডামিকের মধ্যে আমি কিভাবে একা হসপিটালে ছিলাম মেয়েকে নিয়ে, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। তো দিনটা ছিল 31 আগস্ট 2020, আর 2020 মানে তোমরা জানো ফুল করোনা প্যান্ডামিক। 2019-এর ডিসেম্বর থেকে আমি প্রেগনেন্ট ছিলাম, মানে ডিসেম্বরের মানে মিডিল থেকে আর কি, তার জন্য 2019টাও ধরতে হবে আমাকে। তো তারপরে মার্চ মাস থেকে শুরু হয়ে যায় করোনা প্যান্ডামিক। তো এইভাবে তো ফুল প্রেগনেন্সি করোনার মধ্যে চলে যায়, সেই গল্পগুলো আমি আগের ভিডিওতে বলেছি প্রেগনেন্সি স্টোরিতে। তো যাই হোক, 31 আগস্ট মেঘনা হয়েছে। তো তারপরে সিচুয়েশনটা এমনই একটা পরিস্থিতি ছিল, ট্রেন বাস সমস্ত কিছু বন্ধ ছিল, আর আমাদের রিলেটিভদের সবারই দূরে দূরে বাড়ি। যেমন আমরা চার বোন, আমার বর্ধির বাড়ি রানাঘাট, কাটোয়া থেকে তাও 4-4.5 ঘন্টা লেগে যায়। শেষদি থাকে কলকাতা, মেজদির বাড়ি হচ্ছে নবদ্বীপ, 1 ঘন্টার রাস্তা। চাইলেই ও বাসে করে আসতে পারতো, কিন্তু ওরও একটা ছোট বাচ্চা তখন প্রিয়া ছিল, আর করোনা প্যান্ডামিকের মধ্যে তোমরা বুঝতেই পারছো সে বাপের বাড়ি হোক আর মানে দাদুর বাড়ি হোক, করোনা প্যান্ডামিকের মধ্যে তখন কেউ কারো বাড়ি যাওয়ার ব্যাপারটা ছিল না। তেমনি আমার সময়টা এতটাই খারাপ ছিল তখন, আমার অনেক ইচ্ছে ছিল যে আমি যখন ওটিতে ঢুকবো আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড সবাই আমার সামনে থাকবে, আমি সবাইকে দেখে ওটিতে ঢুকবো। আবার ওটি থেকে যখন আমি বেরোবো তখন ওরা সবাই সামনে থাকবে, ছোট্ট একটা ক্লিপ হবে যে আমি ওটি থেকে বেরোচ্ছি। তো যাই হোক, সেগুলো একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেগুলো কোনো কিছুই পূরণ হয়নি। আমি আমার হাজবেন্ডকেও পাশে পাইনি, এমনকি ওটিতে ঢোকার আগে আমি আমার মার মুখটাও দেখতে পাইনি, পুরোপুরি টোটালি আমাকে একা ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, একা বের করা হয়েছে। তো যাই হোক, প্রথম দুদিন ঠিকঠাক করে কেটেছে, মানে হসপিটালে মানে সরকারি হসপিটালে আমার ডেলিভারি হয়েছে। সরকারি হসপিটালে হচ্ছে 6 দিনের দিন ছুটি দিয়ে দেয়, সব জায়গায় কতদিন থাকে আমি জানি না। আমাদের কাটোয়া হসপিটালে 5 দিনের দিন সিজারের সেলাই কাটে, 6 দিনের দিন ছুটি দিয়ে দেয়। তো তারপরে আমার সঙ্গে শুধু আমার মা আর আমার বৌদি ছিল, মানে আমার জ্যেষ্ঠ বৌদি। তো আমার মা তো খুব সহজ সরল মানুষ, কোনো কিছুই কাগজপত্র ব্যাপারে কোনো কিছুই জানে না, সবটাই বৌদির ওপর ছেড়ে দিয়েছিল। আর আমার ছোটদা কলকাতায় থাকে, কলকাতা থেকে তখন বাড়িতেই গেছিল, কিন্তু আমার দাদারও এত দুর্ভাগ্য যে 5 দিন আমাদের বাড়িতে ছিল কিন্তু আমার মেয়েকেই দেখতে পাইনি, মানে হসপিটালে ঢুকেছে কিন্তু মানে ভেতরেই ঢুকতে দেয়নি আর কি, হসপিটালের বাইরে ছিল। তো এমনকি আমার দাদাও মানে আমার মানে বাড়ির লোক তো কেউ দেখতেই পারেনি, আমার ছোটদা কলকাতা থেকে তখন গেছিল আর কি, তো মেঘনাকে দেখতেও পাইনি, মানে ভেতরে ঢুকতে পারেনি, হসপিটালের গেটের বাইরে ছিল। আর আমার শ্বশুরবাড়ির লোকরা মেঘনার যখন দ্বিতীয় দিন মানে 1 সেপ্টেম্বর, ওরা মানে আগের দিন রাতেই বেরিয়েছে, মানে যেদিন মেঘনা দুপুরবেলা হয়েছে 12টার সময় হয়েছে মেঘনা, 12টা 4, আর ওরা নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে যে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে ওরা গাড়ি ভাড়া করে আর কি গেছিলো। তো সেখানে গিয়ে হসপিটালে কোনো রকমে 5 মিনিটের মতো আমাদের পাশের বাড়ি একটা আয়া জেঠিমা আছে, ওই জেঠিমার হেল্পে আর কি, ওনার জন্যই উনি বলাতে আর কি ঢুকতে দিয়েছে। তো ওনার হেল্পেই ঢুকতে দিয়েছিল, উনি যদি না থাকতো ঢুকানোই হতো না। যাই হোক, পরিচিত লোক ছিল বলেই ওদেরকে ঢুকানো হয়েছে, কোনো রকমে মেয়ের মুখটা দেখে আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছে, মানে বেডে একটু বসেও নি, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিটের জন্য ওর মুখটা দেখে আবার ব্যাক করে চলে এসেছে। তো প্রথম দিন তো বেশ ভালোই কেটেছে, দ্বিতীয় দিনও ভালো কেটেছে। তো তারপর এরকম পরিস্থিতিটা হয়েছে বাড়িতে, যেহেতু মা একা আর বাড়িতে আমাদের গরু বাছুর রয়েছে, আর বর্ষাকাল তখন, ভাদ্র মাস, বৃষ্টির দিন, বর্ষাকাল। মা কি করেছে, প্রথম দিন আমার বৌদি, প্রথম দিন তো ভাত খাওয়াই নিষিদ্ধ ছিল, মানে শুধু স্যালাইন জল খেতে হয়েছিল 2 দিন। তো তারপরে
তৃতীয় দিন থেকে ভাত খেতে দিয়েছিল, বলেছিল যে তৃতীয় দিন থেকে ভাত খাওয়া যাবে। তো দুদিন যে কি খিদে পেয়েছিল, যাই হোক, করতে করতে আবার কড়া রোদ চলে এসেছে। বাপরে বাপ, কি যে অস্বস্তি লাগছে গরমের মধ্যে, আবার কারেন্টও চলে গেছে। তার মধ্যে দেখো আমি সেজে গুজে ব্লগ করছি, ভিডিও করছি, যাই হোক। তো তারপর সেকেন্ড দিন থেকে কি হয়েছে, মানে ফার্স্ট যেদিন, তিন দিনের দিন যেদিন ফার্স্ট ভাত খাবো, সেদিন বৌদি এনে দিয়েছিল ভাত। তো বৌদি এনে দিয়েছিল, মনে হচ্ছে না, বৌদি আমার কাছে ছিল, মা বাড়িতে গিয়ে রান্নাবান্না করে আমার জন্য ভাত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ এগুলো এনে দিয়েছিল, খেয়েছিলাম। তারপর দিন, এবার বৌদিরও তো বাড়িতে কাজকর্ম রয়েছে, তাই না, বৌদি তো প্রতিদিন আসবে না। তো সেই জন্য মা কি করেছে, তৃতীয় দিন থেকে মা সকালবেলা, সকালে যে পাউরুটি কলা এসব এসব দিয়েছে, আমার মা তো নিরামিষ ভোজী, কোনো জায়গায় কোনো কিছু খায় না, কারো বাড়িতে এক কাপ চাও খায় না, সে একমাত্র নিজের বাড়ির লোক হলে ধোয়া টোয়া বাসন টাসন দেখে তবে খায়, মানে ছোয়া টোয়া খায় না। তো তো মা ওই হসপিটালের কোনো টিফিনটাই খেত না, কিন্তু আমি নিয়ে রাখতাম। তো তারপরে মা বাড়িতে যেত, বাড়িতে সংসারের সমস্ত কাজকর্ম করে, রান্না বান্না করে, গরু বাছুর দেখাশোনা করে, তারপরে নিজে খেয়ে পুজো টুজো সমস্ত কিছু করে, তারপর আবার আমার কাছে আসতো হসপিটালে। তারপর আবার তাই করতো, আবার বিকেলবেলাও তাই করতো, মা বিকেলবেলা বাড়িতে যেত, রাত্রেবেলা তারপরে রান্না টান্না তাড়াতাড়ি করে দিই, আবার টোটো করে আবার চলে আসতো হসপিটাল থেকে। আমাদের বাড়ি টোটো করে ওই মোটামুটি 12-15 মিনিট, 12 মিনিটের মতো লাগে, 10-12 মিনিটের মতো লাগে টোটো করে। তো এইভাবে কাটছিল। তো মা যখন সকালবেলা চলে যেত, আর রান্না বান্না এইগুলো তো টাইমটা তো ঘন্টাখানিক তো লাগেই, তো মা সকালবেলা চলে যেত 9টার দিকে, মানে সকালে হলো গিয়ে মা একবারে নিচে নেমে, নিচে দোকান থেকে চা কিনে চা খেয়ে চলে যেত, আর আমি তখন সকাল থেকে পুরো সারাটা দিন না খেয়ে থাকতাম। মানে মা সকালবেলা একটু চা এনে দিয়ে যেত, নিচের থেকে চা এনে দিয়ে যেত, আমি একটু লিকার চা একটু খেতাম, আর বিস্কুট টিস্কুট যদি খেতাম খেতাম, তারপরে আর কিছু খেতাম না, ওয়েট করতাম। আর ওই সময়টা তো বেশি ভাত খাওয়া যায় না, অল্প অল্পই খেতে হয়। তো তারপরে মা রান্নাবান্না করে মোটামুটি মায়ের হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে 12-12:30 হয়ে যেত, আর সেই সকাল থেকে, মানে মা 7-8টার সময় চলে যেত, সেই থেকে আমি একা একা থাকতাম। এত জোর যখন টয়লেট পেতো মেয়েকে বেডে একা রেখে চলে যেতাম, মানে এতটা ভয় লাগতো যে আমি যে রুমটায় ছিলাম সেখান থেকে মানে বাথরুম অনেকটাই দূর, আর তখন তো মানে পেট কাটা পেট নিয়ে বাথরুম পর্যন্ত পৌঁছাতেই প্রায় 20-25 মিনিট, 15-20 মিনিট লেগে যেত, ধীরে ধীরে পা ফেলে ফেলে, যাই হোক। তারপরে আরও যে পাশাপাশি বেডের যে আরও যারা ছিল পেশেন্ট, তাদেরকে বা তাদের বাড়ির লোককে, কাকিমা জেঠিমা কাউকে বলতাম যে আমি মেয়েটাকে একটু দেখো তো, আমি একটু বাথরুম যাচ্ছি, আর মানে সে কি যে গল্প, আর সেই গল্প আর ভোলার নয়, যাই হোক। তারপরে এমন পরিস্থিতি হয়েছিল, সব দিদিরই ছোটো ছোটো বাচ্চা, বড়দির মেয়েও তখন অনেকটাই ছোটো, তারপরে করোনা প্যান্ডামিক, ট্রেন বাস কিছুই চলে না, আর মেজদির মেয়েও ছোটো, আর শেষদির ছেলেও ছোটো, আর শেষদিরও কলকাতায় বাড়ি, এত দূর থেকে আসা যাওয়া, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কী করে। তো তারপরে হঠাৎ করে ওই 4 দিনের দিন শুনলাম যে পাশের, আমার বেডের পাশে যার সঙ্গে আমারই একসঙ্গে বাচ্চা হয়েছিল, ছেলে হয়েছিল, ওর হচ্ছে গিয়ে কোভিড পজিটিভ। তো আমাদের পাশের বাড়ির যে জেঠিমাটা আয়াটা আমাকে এসে আস্তে আস্তে কানে কানে বলে গেল যে তোকে বেডটা চেঞ্জ করে দিচ্ছি, তুই কাউকে কিছু বলিস না, ওই মেয়েটার করোনা পজিটিভ। তো তারপরে না ওই মেয়েটার নাম ধরে বারবার ডাকছে, মানে অ্যানাউন্স করছে। তো মেয়েটা না আমাকে এসে জিজ্ঞাসা করছে যে আমার নামটা বারবার কেন ডাকছে গো, আমি আমি জানি না গো, কিন্তু তখন আমি জানতাম যে। তারপর আমাকে ওই জেঠিমাটা ওই মেয়েটার পাশের বেড থেকে আমাকে আবার চেঞ্জ করে অন্য বেডে এসে দিয়ে গেলো, মানে ওই রুমটা থেকেই চেঞ্জ করে আমাকে অন্য অন্য যে আরও যে রুম আছে সেখানে আমাকে আরও শিফট করে দিল। দিয়ে তারপরে এত ভয় লাগছিল, এত টেনশন লাগছিল, কিন্তু ঠাকুর ঠাকুর করে সত্যি কথা বলতে আমার পুরো প্রেগনেন্সি শুধু বমি করা আর খেতে পারতাম না, এছাড়া আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তারপরে টোটো করে যখন 5 দিনের দিন যখন সেলাই কাটলাম, সেলাই শুকিয়ে গেছিলো পুরোপুরি, নার্সটা বলছে যে তোর শরীরটা খুবই ভালো, যে এত তাড়াতাড়ি কারো শুকিয়ে যায় এটা খুব কমই দেখা যায়। তো তারপরে হাঁটা চলা করা সমস্ত কিছু ওই রুমের মধ্যেই করতাম, যে বড় যে বারান্দা। তো তারপরের দিন যখন বাইরে যা মানে বাড়ি যাব, তখন অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি আমাকে। তারপরে টোটো করে গেছিলাম, মানে অ্যাম্বুলেন্স ফাঁকা ছিল না বলে অ্যাম্বুলেন্স পাইনি, অনেকক্ষণ ওয়েট করছিলাম প্রায় ঘন্টাখানিক। তারপরে আবার একজন এসে বললো যে আমাকে 200 টাকা দাও, তোমাকে আমি অ্যাম্বুলেন্স করে দিচ্ছি। আমি বললাম যে আমার 200 টাকা দেওয়ার দরকার নেই, আমি 20 টাকা দিয়ে বাড়ি চলে যেতে পারবো, বেকার বেকার আমি সরকারি সাহায্য না পেয়ে আমি টাকা দিয়ে কেন যাব, তার থেকে ভালো আমি টোটো করেই যাব। তো বাড়ির লোকও কেউ ছিল না, বাবাও ছিল না বাড়িতে, দাদাও ছিল না, মা আর আমি একাই টোটো করে বাড়ি গেছি। এমনকি আমি আমার মেয়েকে কোলে নিয়ে টোটোতে উঠেছি, টোটোতে উঠে বাড়ি পর্যন্ত কোলে নিয়েই গেছি। তারপরে তো ওই সময়গুলো মানে এতটা খারাপ গেছে হসপিটালে, মানে
কি বলবো, না পারছে কাউকে ডাকতে, না পারছে কিছু, এত টেনশন হতো, এত টেনশন হতো, যতক্ষণ না মা আসতো কি টেনশন হতো। আর বাড়িতে তখন কারোর কাছে ফোন ছিল না, দাদার কাছে শুধু ফোন, এখনও তাই, বাড়িতে একটাই ফোন দাদার কাছে থাকে, দাদা কাজে নিয়ে যায়, আর আমার মা বাবা কেউই অত ফোনের সম্বন্ধে কিছুই জানে না, ফোন এলে রিসিভটাও ঠিক করে করতে জানে না, মানে টাচ ফোনে রিসিভও করতে জানে না। তো যাই হোক, এইভাবেই কেটে গেছিলো দিনগুলো, কিন্তু মানে ভীষণ ভয়ের মধ্যে কেটেছিল করোনা প্যান্ডামিকের মধ্যে, কিন্তু কোনো কোনো রকম ভগবান করে কোনো রকম কোনো সমস্যা আমার আমার বাচ্চার কোনো কারো কিছুই হয়নি, এমনকি আমার মায়েরও কোনো কিছু হয়নি। অনেকজনার কিন্তু করোনা পজিটিভ হয়েছে, ঠাকুর ঠাকুর করে, আমাদের কিন্তু কোনো কিচ্ছু হয়নি। এত দিন হসপিটালে ছিলাম, এতগুলো দিন কাটিয়েছি করোনা প্যান্ডামিকের মধ্যে করোনা পেশেন্টদের সাথেও। তারপর যখন বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে কি, অনেকে নিজের মায়ের কাছে কোনো কিছু লজ্জা পায় না, মানে শরীরের কোনো কিছু হলে, কিন্তু আমার না ভীষণ লজ্জা লাগতো। তো আমি নিজে, আর আমার মা করে দিতে পারতো না, মা বলতো যে আমি সমস্ত কাজ করে দেবো, তোর মার, তোর মেয়ের পটি, পেছাবের কাঁথা মাথা, সমস্ত যা যা করার দরকার সবই করে দেবো, কিন্তু তোর শরীরের যত্নটা তুই নিজেই নে, কারণ আমি পারবো না। ওই যে মা যে পেট কাটা, ওটা দেখে মা ভীষণ মানে ভয় পাবে, সেই জন্য তা নিজে নিজেই আয়না দেখে ড্রেসিং করতাম। পেটটা তো তখন প্রচুর ফুলে গেছিলো, এখনও যদিও খোলা আছে। চিত হয়ে শুতাম, বালিশ নিয়ে ছোটো একটা আয়না নিতাম, আয়না, এরকম আয়না দেখে তারপর হচ্ছে গিয়ে ড্রেসিং করতাম একা একা। আর আমার শরীরটা সত্যি খুব ভালো, মানে কাটা ছেঁড়া খুব সহজে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, আর আমি পাক্কা 15 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি, একদম গুনে গুনে 15 দিনে আমি পুরোপুরি সুস্থ, হাঁটা চলা করা, মা জামাকাপড় মানে কেচে দিত বাচ্চার, তখন মা ধরো অন্য কাজ করছে, তখন আমি জামা প্যান্টগুলো মেলেও দিতাম সোজা হয়ে দাঁড়িয়ে, যখন রাস্তা দিয়ে লোকজন যেত আমাকে বলতো যে তোর বাচ্চা হচ্ছে, তোকে তো দেখে মনেই হয় না, এত তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে গেছিস, সবই হচ্ছে মায়ের যত্ন। যাই হোক, আর কি বলবো, এইটাই হচ্ছে ব্যাপার করোনা প্যান্ডামিকের মধ্যে কী যে অবস্থা ছিল, কী যে ভয়ে ভয়ে ছিলাম। তার মধ্যে আবার ওই মেঘনা 3 দিন হিশু করেনি, জন্মের পর থেকে 3 দিন হিশু করেনি, হাগু করেছিল কিন্তু হিশু করেনি একদিন, ওইটা নিয়ে আরও একটা টেনশনে ছিলাম। তারপরে হলো গিয়ে 3 দিন পর যখন ওকে ব্লাড টেস্ট করানো হলো, মানে সিরিঞ্জে করে জাস্ট ব্লাডটা নিয়েছে টেস্ট করার জন্য, অমনি দুটো নার্স এসে বলছে হিশু করেনি, আমার কোলে দাও। তা ওনার কোলে নিয়ে এরকম উল্টো করে শুয়ে পিঠের মধ্যে এরকম জোরে জোরে চাপ দিয়েছে, আর নাভির নিচে এমন জোরে চাপ দিয়েছে, 3 দিনে মেঘনার নাভি পড়ে গেছে, মানে নাভি যেটা নাটটা যেটা, ওটা তো অনেক দিন পর পরে, অনেকের কিন্তু অনেক দেরিতে পড়ে অনেক বাচ্চাদের, কিন্তু মেঘনা পেছাব করেনি বলে মেঘনাকে এমন জোরে জোরে পিঠে চাপকেছে, আর নাভির নিচে এরকম জোরে জোরে এরকম আঙুল দিয়ে এরকম করে জোরে জোরে খোঁচা মেরেছে, আর ওর নাভিটা পড়ে গেছে। মানে ওরও শরীরটা ভালো, ওরও শরীরটা মানে খুবই ভালো, এখনও কিছু যদি কেটে মেটে বা চিড়ে টিড়ে যায় এক দুদিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যায়।